আবহাওয়া অনুকূলে থাকলে এবছর লিচুর বাম্পার ফলন হবে এমন আশা মেহেরপুরের খামারিদের। মুকুল ধরে রাখতে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে তারা। পুষিয়ে নিতে চান গত বছরের লোকসান, তবে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা ভাবাচ্ছে তাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মেহেরপুরের প্রায় প্রতিটি বাগানের শোভা পাচ্ছে লিচুর মুকুল। এরই সুবাদে সৌন্দর্য বেড়েছে প্রকৃতির, অন্যদিকে আশায় বুক বেঁধেছেন চাষিরাও। জেলায় মূলত বোম্বাই, মোজাফফরি এবং চীনা এই তিন জাতের লিচুর আবাদ হয়। স্বাদ আর পুষ্টিগুণের সুখ্যাতি থাকায় সারা দেশেই মেহেরপুরের লিচুর বেশ সুনাম ছড়িয়েছে। ফলন ধরে রাখতে এসব মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক এবং ব্যবসায়ীরা। তবে প্রখর রোদে মুকুল ঝরে যাওয়া নিয়েও দুশ্চিন্তা আছে। এবছরের লিচু মূল এসছে অনেক, মানে প্রচুর পরিমাণে। গতবারের তুলনায় আশা করছি যে এবছরে কিছুটা আমাদের লাভ সংখ্যা বেশি হবে। ঝড় বৃষ্টি নষ্ট হয়ে যায়, তাহলে তো ফলনটা পাওয়া যাবে না। অতিরিক্ত খরানে তাফলি নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। প্রতি নিয়মিত ধরেন এই গাছের গোড়াগুলোতে পানি দিতে হয়। মুকুলগুলো এখন টিকে রাখার জন্য যেন বীজ দিতে হয়েছে একবার করে, সপ্তাহে একবার। গত বছর ভালো দাম না পেয়ে লোকসান করেছেন অনেক লিচু ব্যবসায়ী। এবার তারা বেশ সাবধানী, অনেকেই অগ্রিম বাগান কিনেছেন। বাজার দর কত হতে পারে সেই হিসাব করছেন এখন প্রায় সবাই। যেহেতু লিচু এবার অনেক বেশি, তো এই বেশির কারণে হয়তো কম, একটু দাম একটু কম হতেও পারে। চাহিদা মতো যেভাবে মুকুল এসছে, যদি দাম 3,000-4,000 টাকা পর্যন্ত কাউন্ট থাকে তাহলে টাকা বেশি হবে। লিচুর বাগান মালিক এবং ব্যবসায়ীদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে পরিমাণ মুকুল আসছে আমরা আশাবাদী, এবার আমার কৃষক অনেক লাভবান হবে। যেহেতু প্রচণ্ড হিট পড়ছে, আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যাতে একটা ছত্রাকের স্প্রে করা হয়, তাহলে আশা করি আমার লিচুর মুকুল নষ্ট হবে না এবং বাম্পার ফলন হবে বলে আমি আশা করছি। চলতি মৌসুমে মেহেরপুরে 690 হেক্টর জমিতে লিচু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।